নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আইএসএল এর ফাইনাল ম্যাচটা পর্যন্ত আমরা দেখে ফেললাম। এই বছরের কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল মুম্বাই সিটি এফসি। আইএসএলও শেষ হয়ে গেছে, মোটামুটি ফুটবল টুর্নামেন্ট সবকিছু শেষ হয়ে গেল এই সিজনের মতন। আবার পরের সিজন শুরু হবে, সেখান থেকে কিন্তু আবার নতুনভাবে আমরা খেলাগুলো দেখব, প্রতিটা দল কতটা শক্তিশালী হচ্ছে দেখব। কিন্তু এবার কিন্তু আরও একরকম খেলা হবে, সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেটে খেলা। যদিও খেলা বেশ কিছুটা দিন আগে থেকেই শুরু হয়ে গেছে, খেলা চলছে, খেলা চলবে এবং শেষ দিন পর্যন্ত এই খেলার লড়াই তো থাকবেই। তো সেই জায়গাতেই কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে সুখবর দেওয়া রয়েছে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আইএসএল ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার পরই কিন্তু বেশ কিছু ডিলডানের খবর বেরিয়ে আসছে। বেশ কিছুদিন আগে IFTWC তারা মোটামুটি কনফার্ম করে দিয়েছিল, তোমাদের জানিয়েছিলাম, 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরা, তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি সাইন করাতে চলেছে বা সাইন করিয়ে নিয়েছে। তার পরবর্তী সময়ে কিন্তু কালকে বেশ কিছু আরও সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে। তার মধ্যে যে সাইনিংটা সবথেকে সারপ্রাইজ সাইনিং হয়েছে, সেটা হচ্ছে 33 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জর্জে পেরিরা ডিয়াজ। তো জর্জে পেরিরা ডিয়াজকেও কিন্তু বেঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিল। আর এই ডিয়াজকে নিয়ে কিন্তু রীতিমতন ট্রান্সফার মার্কেটে বেশ টানাটানি চলেছে। তো শুরুটা করেছিল ইস্টবেঙ্গল, তাকে টার্গেট করেছিল, তার সঙ্গে কথাবার্তা বলেছিল। একটা সময় শোনা যাচ্ছিল মোহামেডানের অফার রয়েছে, মার্কাস কিছুদিন আগে জানিয়েছিল এফসি গোয়া তাকে নেবার ব্যাপারে অনেকটা কথাবার্তা এগিয়ে ফেলেছে, কিন্তু রাতারাতি একদম চুপিসারে কাজ করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু জর্জে পেরিরা ডিয়াজকে সাইন করিয়ে নিয়েছে, ফ্রি প্লেয়ার, তাকে একটা ভালো স্যালারি অফার করলেই সে যে কোনো দলেই যেত। তো সেইভাবে কিন্তু এই বড় সাইনিংটাকে কমপ্লিট করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। তো ট্রান্সফার মার্কেটে এটাই মজা। একটা সময় মার্কাসও সে বুঝতে পারেনি যে এই জর্জে পেরিরা ডিয়াজ হাতছাড়া হবে। তো জর্জে পেরিরা ডিয়াজ কিন্তু গোয়ার হাতছাড়া হয়েছে, হাতছাড়া হয়ে বেঙ্গালুরুতে গেছে। এছাড়া আরও একটা প্লেয়ারকে বেঙ্গালুরু সাইন করিয়ে নিয়েছে, সেটা হচ্ছে 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার টিরি। আর টিরি হচ্ছে এই মুহূর্তে কেন অনেক দিন ধরেই আইএসএলে খেলছে, সর্বকালের সেরা বিদেশি ডিফেন্ডারদের মধ্যে টিরি হচ্ছে শ্রেষ্ঠ ডিফেন্ডার, সেই ডিফেন্ডারকেও কিন্তু বেঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে। তো তোমাদের মনে থাকবে বেঙ্গালুরু এফসির যখন কোচ ছিল সাইমন গ্রেসন, যেটা সাইমন গ্রেসনের শেষ ম্যাচ হয়েছিল, সেখানে মোটামুটি ম্যাচ চলাকালীনই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই বেঙ্গালুরুকে আমরা চিনি না, বেঙ্গালুরু কিন্তু বেঙ্গালুরুর মতন ফিরে আসবে। তো সেই কাজটাই কিন্তু বেঙ্গালুরু করতে শুরু করে দিয়েছে। মুম্বাই সিটি এফসির একাধিক প্লেয়ারকে তারা সাইন করিয়েছে, 3 জন বিদেশি প্লেয়ারকে তারা সাইন করিয়েছে সঙ্গে সঙ্গে। বেশ কিছুদিন আগেই কিন্তু IFTWC তারাই কনফার্ম করেছিল যে 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার রাহুল ভেকে, তাকে কিন্তু প্রি কন্ট্যাক্ট সাইন করিয়ে নিয়েছে। তো আজকেও কিন্তু সেই জিনিসটাই কিন্তু IFTWC তারা কনফার্ম করেছে যে এই সাইনিংটা কিন্তু উইন্টারেই হয়ে গেছে। তারপর কিন্তু অনেক রকম বাজারে মশলা দিয়ে নানান রকম নতুন নতুন খাবার তৈরি করা হয়েছিল যে ইস্টবেঙ্গলে নাকি আসতে পারে। তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট ছিল অনেকদিন ধরেই, কিন্তু প্রি কন্ট্যাক্ট সাইন তার হয়ে গিয়েছিল বেঙ্গালুরুতে। যারা এসডি ইউনিক স্পোর্টস চ্যানেলটাকে ফলো করো, তারা এই খবরটা খুব ভালোভাবে জানো। তো সেই জিনিসটাই কিন্তু আজকে হচ্ছে, অনেক খবর মিলে যাবে, প্রতিটা খবরই আস্তে আস্তে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। কয়েকটা খবর যেরকম মার্কাস জানিয়েছিল যে গোয়াতে সাইন করে দেবে জর্জে পেরিরা ডিয়াজ, কিন্তু সাইন হলো না, সেরকম কিছুও হতে পারে, কিন্তু বেশিরভাগ খবরই মিলে যাবে। তার জন্য একটু অপেক্ষা করো, একটু সময় দাও, সময় দিলেই কিন্তু অনেক খবরই মিলে যাবে, সেগুলো তোমরা একটুখানি মিলিয়ে নিও। তো যাই হোক, এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল একদম শীত ঘুম মোটামুটি ভালোই কাটিয়েছে। শীতকালে তো কিছুই করতে পারেনি, শীতকালে ভালোই ঘুমিয়ে কাটিয়েছে, গরম পড়েছে তাতেও তাদের ঘুম ভাঙেনি। মানে এত জঘন্য ইনভেস্টার, কিছু বলার নেই ইনভেস্টারকে নিয়ে। 3টে বছর তো হয়ে গেল, প্রথম বছর আমরা দেখলাম যে স্টিফেন কনস্টান্টাইনের মতন কোচ, সুমিত পাসির মতন প্লেয়ার, আরও যে বিদেশি প্লেয়ার কী আর বলবো, সেই রকম প্লেয়ারদের নিয়ে আসা, গত বছরে তার থেকে কিছুটা ভালো, একটা প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া, বাকি সব ফ্রি প্লেয়ারদের নেওয়া, সেরকমই পারফরমেন্স। আর বিদেশিও আহামরি যে খুব ভালো মানের বিদেশি, সেটাও কিন্তু আনতে পারেনি। আর এই সিজনেও কিন্তু কয়েকটা সিগনেচার ভালো করেছে, কিন্তু এখনও দল যেহেতু পরের বছরে AFC-র মতন টুর্নামেন্ট খেলবে, প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে, 50টার উপর ম্যাচ খেলতে হবে, সেখানে কাজ কি হয়েছে, কিছুই কাজ হয়নি। ওই 4 জন মতন প্লেয়ারকে যেরকম তোমাদের জানিয়েছিলাম সাইন হয়ে গেছে, সেটুকুই। তারপর সমস্ত প্লেয়ারের পিছনে একবার করে ওই জিজ্ঞাসা করছে, তোমরা আসবে আমাদের দলে, আসবে আমাদের দলে? আরে ভাই, ভালো অফার দাও না, ভালো অফার দিলে, ট্রান্সফার ফি দিলে কেন
কেননা আসবে, তারা অবশ্যই আসবে, সেই জিনিসটাই কিন্তু করতে পারছে না। তো যাই হোক, এই মুহূর্তে কিছুটা হলেও সুখবর বেরিয়ে আসছে একটা প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, এছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারে অ্যালেক্সাজি, তার ব্যাপারে কিন্তু চেষ্টা চালাচ্ছে। তাকে নিতে গেলেও ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, কিন্তু এই জায়গায় খরচা একটু কম হবে, হয়তো এই ব্যাপারটাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে পারে, কারণ মার্কেট ভ্যালু তার মাত্র 40 লাখ টাকা, তাকে আনতে গেলে খুব একটা খরচা হবে না। যদি এই প্লেয়ারকেও সাইন করাতে পারবে, আমি বলবো তো একটা ভালো সাইনিং, কারণ বয়স কম আর এই সিজনে যেরকম পারফরমেন্স দিয়েছে, খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, এর আগে চ্যাম্পিয়ন হওয়ার তার অভিজ্ঞতা রয়েছে গোকুলামের হয়ে। তো দেখা যাক, এই সাইনিংটাকে যদি কমপ্লিট করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি তাহলে কিন্তু ভালো, তা না হলে কিন্তু এই অ্যালেক্সাজি শেষ মুহূর্তে গিয়েও হাতছাড়া হতে পারে। ম্যানেজমেন্টের একটুখানি বোঝা দরকার যে আমরা আরেকটু পরিমাণে অ্যাক্টিভ হই, আরেকটু ভালোভাবে কাজ করি। আর কি বলবো, দলের যে মধ্যে সোর্সের মধ্যেই ভূত আছে সেরকমই একটা ব্যাপার, আর সোর্সেটাই তো ভূত, এরকমই একটা ব্যাপার চলছে। তো কিছু বলার নেই, একটুখানি যদি না ঠিকঠাকভাবে কাজ করে, যে কাজ করছে তোমরা সকলেই জানো, না আমার বললাম না, তাহলে কিন্তু এরকমই চলবে। খুব একটা আশা কিছু করো না, দেখা যাবে সবশেষে যে কীরকম দল হলো। প্লেয়ারদের সঙ্গে কথা বললে, অ্যাডভান্স লেভেলে গেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।